অপর্ণা, তো আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে? 1 মিনিট, এখন বাজে 1:30, 1:35, 1:35। ঠিক আছে, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট, জাস্ট খাওয়ার পালা। আর অ্যাকচুয়ালি লেট করে স্নানটা করলাম, ঠান্ডা উঠে গেছে, বুঝতেই পারছো তো, সবারই সেম অবস্থা, প্রচুর ঠান্ডা পড়েছে এখানে, জানো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর থাকবো সারাক্ষণ তোমাদের সাথে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আই হোপ ভালো লাগবে ভিডিওটা। চলো সঙ্গে থাকো তাহলে। তো দেখো, ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, জাস্ট আমার হাজবেন্ড একটু নিচে গেছে, ও চলে আসলে খাওয়া হবে। আর বাচ্চাদেরকে আমি খাওয়াতে স্টার্ট করে দেবো। কি রান্না হচ্ছে, কি রান্না হয়েছে একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, ডাল, আলু ভাজা আর ভেন্ডি সবজি, তো দেখতেই পাচ্ছ সব রেডি। আর সে এখনো সকাল থেকে এখনো লেখা হচ্ছে, তার নুন বানাইছি, নুন যেন বানাই। গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো ঘুমাইনি অ্যাকচুয়ালি, ঘুম মানে কি বলতো, শুয়েছিলাম, বাট ছেলের জন্য ঘুম আর হয়নি। ছেলে একটুখানি শুয়ে উঠে পড়েছে, বড় ছেলে টিউশন যাবে 4টার সময়, তখনই উঠে পড়েছে, জাস্ট ওকে একটু ঘুম পাড়িয়েছি। দেখো আজম আজম পিছন থেকে দেখি কথা বলছো, সামনে এসে কথা বলো না, সবাই তোমাকে তো দেখবে। এসো এখানে বসো, এখানে বসো। আচ্ছা, না 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 না, এসো না 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 না, খেজুর খাচ্ছে এখনো। তো ভাবলাম জামা কাপড় গুলো ভাঁজ করে নেই, কত শুয়ে শুয়ে বসে বসে ওর সাথে একটু মস্তি করে করে তারপর নিজের কাজে লাগলাম। জঙ্গলগুলো সব এলোমেলো হয়ে পড়ে আছে, এগুলো সব ধোয়া হচ্ছে, শুকনো হচ্ছে, আর ভাঁজ করে রাখা হচ্ছে না, জানো তো। তো ভাবলাম একটু ভাঁজ করে নিই আর তোমাদের সাথে একটু গল্প স্বল্প করে নিই। অনেকগুলোই জামা কাপড় রয়েছে, চলো ভাঁজ করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। ঠিক আছে, সঙ্গে থাকো। এটা কোন রকমে ভাঁজ করে রাখি, এটা আমার পরম কালকে ভীষণ ঠান্ডা পড়েছে। এটা আমার বড় ছেলের জ্যাকেট, তোমার তোমার না দাদা, তোমার তো রয়েছে মানে। সব ওই পিকনিকে গিয়েছিলাম না, তো 26শে জানুয়ারি, না সরি 26শে জানুয়ারি নয়, 26শে ডিসেম্বর গিয়েছিলাম, 25শে ডিসেম্বর বড়দিন ছিলাম, 26শে ডিসেম্বর আমরা গিয়েছিলাম। তো আজকে 31শে ডিসেম্বর, কাল হচ্ছে 1st জানুয়ারি। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আই হোপ তোমাদের ভালোই কাটবে নতুন সালটা, নতুন দিন, নতুন সাল, নতুন বছর, বাংলায় নতুন বছর, ইংলিশে নতুন নতুন ইয়ার, নিউ ইয়ার, আর হিন্দিতে নতুন সাল, নিউ সাল, নিউ নয় নয়া সাল, নয়া সাল, এটাই বলে। তো তোমার আচ্ছা, তোমারও তো আছে, সবারই আছে বাবা। এই তো তোমার, এটা কার, এটা বলো, আমার। ওকে বেটা, ওকে বেটা, এটা রাখা। আয়ুষ দাদার জন্য ফুল আঁকো, যাও কিনে নিয়ে আসবো। তোমার জন্য কটা চাই? 4টা।
তো কে আসে ও হো হো চলো দেখা যাক কি মাছ নিয়ে এসছে আজকে আমার হাজবেন্ড। এই দেখো কাটা মাছ রয়েছে, এই দেখো। চলো মাছগুলো ধুয়ে নিয়ে যাক, ছড়ে দেখা যাচ্ছে। চাকরি পাশটা একটু দেখো আঁশ রয়েছে, এটাকে আমি একটু ছাড়ে দিচ্ছি। চলো মাছগুলো ধুয়ে নিই, তারপর ফিরে আসছি, ঠিক আছে? সঙ্গে থাকো। মাছ ধোয়া এখনো কমপ্লিট হয়নি, এখনো পড়ে আছে মুড়োগুলো ধুতে, বাট আমার হাজবেন্ড অলরেডি কড়াই গরম করে নিয়েছে, সেই জন্য এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। ওই বাবা আমার কাটা হাতটা জ্বলছে। দেখো ভালো করে সবগুলোই আমি মাখিয়ে নেব, তাকে নুনটা ভালোভাবে চলে যায়, সঙ্গে সঙ্গে ভাজা হবে তো সেই জন্য। আর আমার হাত জ্বলছে,
এটা সেই কাটা আছে না মানে নুন একাই হলে না এরম এরম করলে হয়ে যায় এদিকে ছেড়ে কাটাতে ভেজে দিয়েছে আর বাকি আমি ওকে মুড়ি দিলাম মাছকে সব নিয়ে এসছে আমার ভাই আরেকটা আনতে গেছিল তো সব নিয়ে এসছে সব আনতে বলেছিলাম তো সব দিয়ে সোটা দিয়ে মুড়ি খাচ্ছে সবাই আর দেখেন কি মাছ ভাজা হচ্ছে এ দেখ এখনো মাছ ভাজা হচ্ছে কড়াই আর এদিকে কতগুলো ভাজা হয়ে গেছে এখনও মুড়ো দুটো বাকি রয়েছে ওগুলো ভাজা হবে আর ওইদিকে সবাই মুড়ি খাচ্ছে এই অঙ্কুশ কী করছো কী করছো হ্যাঁ হাম করছো কী দিয়ে দেখাচ্ছে চপ দিয়ে চলো ঠিক আছে খেয়ে নাও খেয়ে নাও টিভি দেখছে কে টিভি দেখছে তুমি দেখছ চলো খেয়ে নাও হ্যাঁ খুশির ঠিকানা নেই চলো খেয়ে নাও ঠিক আছে